হ্যালো এভরিওয়ান, আমি পিউ, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। আজকে আর বাড়ির কোনো কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করছি না, কারণ আজকের দিনটা আমার জীবনে অনেক বেশি স্পেশাল। আগের একটা ভিডিওতে বলেছিলাম বর আমাকে সারপ্রাইজ দিয়েছে, সারপ্রাইজটা দিয়েছে এই কারণে, কারণ আজকের স্পেশাল দিনটার জন্য। আজ থেকে 5 বছর আগে আমার বরের সাথে আজকের দিনে আমার প্রথম পরিচয় হয়। সেই উপলক্ষে আজকের দিনটা সেলিব্রেট করা অনেক ইচ্ছা ছিল, কিন্তু সকাল থেকেই প্রায় বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম কমে যাবে কিন্তু কমলো না। দুপুরের পরেও বৃষ্টিটা ভালোই জোরে হচ্ছিল, কিন্তু বৃষ্টি কি আর ঘরের মধ্যে বন্দি করে রাখতে পারে আজকের দিনটা? তাই কোথায় যাবো বুঝতে না পেরে এখানেই চলে আসলাম আর কি। আমাদের আস্তে আস্তে না প্রায় সন্ধে হয়ে গেছিলো আর বৃষ্টিতেও পুরো ভিজে গেছিলাম। আর বৃষ্টির জন্যে জানি না গঙ্গাটাকে এত সুন্দর স্নিগ্ধ লাগছিল, কি বলবো, একটু ভয়ঙ্করও লাগছিল। গঙ্গা সমুদ্র এগুলো না বৃষ্টিতে খুব সুন্দর যেমন লাগে সেরকম ভয়ঙ্করও লাগে। আমরা ভাবছিলাম আমরা হয়তো পাগলের মতন বর্ষায় এইভাবে ঘুরছি, কিন্তু না, এখানে এসে দেখি বহু মানুষ এইভাবে বৃষ্টিতে ভিজে এত সুন্দর পরিবেশ উপলব্ধি করছে। আর আমি সেই সাথে নিয়ে নিলাম 1 কাপ চা। 1 কাপ চায়ের সাথে সুন্দর পরিবেশ আর সুন্দর সন্ধ্যে, সত্যি বলছি আজকের দিনটা অনেক বেশি সুন্দর হয়ে গেল। একটু বৃষ্টিতে ভিজে হয়তো প্রবলেম হচ্ছিল, কিন্তু কি করবো বলো, কিছু ভালো জিনিসের জন্য কিছু তো কষ্ট করতেই হবে। এখানে চারপাশটা আমার ঘুরে দেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ঘুরতে পারলাম না বৃষ্টির কারণে। এখানে 12টা শিব মন্দির রয়েছে, সেগুলো দেখে নদীর ধারে কিছুটা টাইম স্পেন্ড করে চলে আসলাম বিশালে। এটা সোদপুর বিশাল, এখানেও আমি ফার্স্ট টাইমই আসলাম। দেখলাম বেশ ভালো ভালো কালেকশন রয়েছে, বেশি কিছু কেনাকাটা করিনি কারণ কেনাকাটা করার সেরকম কোনো প্ল্যানিং ছিল না। দেখলাম ফুটওয়্যারগুলো খুব সুন্দর সুন্দর, পরে একদিন টাইম করে আসবো আর কি। আর এখানে আমার বর জানি না কী করতে বাসনপত্র দেখছিল, এগুলো নিয়ে কী করবে। তারপরে ভাবলাম একটা রেস্টুরেন্টে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করি, সেই মতন চলে আসলাম একটা রেস্টুরেন্টে, নিয়ে নিলাম 1 কাপ চা। চাটা খেতে খেতে গল্প করতে করতে অর্ডার দিয়ে দিলাম রাতের ডিনারটা। ডিনারে নিয়েছিলাম স্যুপ আর একটু পিৎজা। বৃষ্টিটা না হলে হয়তো আজকের দিনটা আরও অনেক বেশি সুন্দর হতো। যাই হোক, কপালে যেটুকু আছে তার বেশি তো হবে না। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।